প্রিয় দর্শকবৃন্দু, কৃষিভিত্তিক চ্যানেল ফসলে বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইউনুস। আজকের আলোচনার বিষয়, ছোট ছোট লাউ পচে যায় এবং পরবর্তীতে ঝরে পড়ে। কেন লাউ পচে যায়, এর সমাধান কী, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা। তার আগে বলতে চাই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। ছোট ছোট লাউ পচে যায় এবং ঝরে পড়ে। এই লাউগুলো পচে যায় সাধারণত দুইটি কারণে। প্রধান কারণ হচ্ছে মাছি পোকার আক্রমণ। এই লাউয়ের মাছি পোকা অর্থাৎ স্ত্রী মাছি পোকা প্রথমে লাউয়ের খোসার নিচে ডিম পাড়ে, পরবর্তীতে ডিম পাড়ার স্থান থেকে পানির মতো তরল বেরিয়ে আসে, যা শুকিয়ে বাদামি রং ধারণ করে। দুই, ডিম থেকে ক্রিয়া বের হয়ে ফলের শ্বাস খেতে শুরু করে এবং ফল বিকৃতি হয়ে যায় এবং হলুদ হয়ে পচে ঝরে যায়। অর্থাৎ ক্রিয়া লাউয়ের কচি অংশ খেয়ে নষ্ট করে। কী কী বালাইনাশক ব্যবহার করতে হবে তা ভিডিওর শেষের দিকে জানতে পারবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাছি পোকা কী কী উপায়ে দমন করা যায়, মাছি পোকার দমন ব্যবস্থাপনা বা প্রতিকার। এক, প্রথমে আক্রান্ত ফল বা ফুল সংগ্রহ করে নষ্ট করা। দুই, কচি ফল কাগজ বা পলিথিন দিয়ে ঢেকে রাখা। তিন, প্রথম ফুল আসা মাত্র কুমড়া জাতীয় ফসলে ফেরোমন ফাঁদ স্থাপন করা। প্রতিকার ব্যবস্থাপনা কুমড়া মাছির পোকার অনুরূপ। চার, বিষ ফাঁদ ব্যবহার করা, তাতে সামান্য বিষ অর্থাৎ সফসিন 0.25 গ্রাম মিশিয়ে বিষ্টোপ তৈরি করা। ছয়, সাইফারম্যাথিন গ্রুপের কীটনাশক 1 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা। আপনারা যদি ফসলের রোগ ও পোকামাকড় শনাক্ত করতে পারেন, বালনাশক প্রয়োগ করতে সুবিধা হবে। এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।